गुड मॉर्निंग सकल मुक्त चाषी आग्रह भाई बंधुदेर जानाई डियार पालफार्मेर पक्ष थेके आंतरिक शुभेच्छा और अभिनंदन। आमरा आबार एसेछि एकटी नतून भिडियोर संगे नतून सेटअपेर संगे। ताई आमरा मालिकेर संगे आपनारा इंट्रोड्यूस करे नेब ओपारे लोकेशनटा कोथाय एबं एनारा किभाबे आमादेर संगे जोगाजोग करेछे हाँ एबं कत की चाष करेछे सेटा आमरा जेने नेब। नमस्कार। नमस्कार। आपनार नाम? मित्र दास अधिकारी। আপনার এই প্রপার লোকেশনটা বলুন এবং ঠিকানাটা বলুন। আমার এইখানটা ঠিকানা হচ্ছে গ্রাম ভাগবতপুর থানা পাথরথিমা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। ধন্যবাদ। আর বাবু আপনি আপনি আপনার নাম বলুন এবং আমার নাম জহরলাল দাস অধিকারী। আচ্ছা। আর যিনি এই প্রকল্প করছেন তিনি আমারই ছেলে। ধন্যবাদ অনেক। এবারে মিত্রদার কাছে জেনে নেব মিত্রদা আমাদের সঙ্গে কীভাবে যোগাযোগ হলো এবং এই চাষের উদ্যোগীটা কীভাবে নিলেন, কেন চেষ্টা করতে চাইলেন? এটা আমরা এই তো লকডাউনে অনেক সমস্যায় পড়ে গেছি, তারপরে ইউটিউব দেখে সিদ্ধান্ত করলাম যে এটা চাষটা একটু লাভজনক হতে পারে, তার জন্য চিন্তাধারা করেছি যে করলে মনে হয় লাভজনক হবে, তার জন্য ইউটিউব দেখে যোগাযোগ করে চাষটা স্টার্ট করেছি। ধন্যবাদ। তা আপনি এখন নতুন চাষিদের কী সন্দেহ দিতে চান যে এই ডিজাইনিং মুক্ত চাষ বর্তমানে একটা নতুন কনসেপ্ট, নতুন যারা চাষ করতে আগ্রহী হচ্ছেন, যারা ভাবছে চাষ করব কি করব না, তাদের জন্য আপনি কি সন্দেশ দিতে চান, কি প্রতিশ্রুতি দিতে চান? এই ডিজাইন মুক্ত চাষটা বর্তমানে নতুন এসছে মার্কেটে, কারণ এটা একটা চাহিদা আছে মার্কেটে। আমাদের ডাইরেক্ট মার্কেট তৈরি হয়নি এখনো, কিন্তু মুক্ত একটা আমরা শুনেছি যে পৌরাণিক দিক থেকে মুক্তর একটা চাহিদা, মুক্ত মুক্ত বলে আমরা একটা আগ্রহী আছি, কিন্তু সেইভাবে যে মুক্তটা কি কিভাবে হয় কীরকম কি সেটা তো জানা ছিল না। বর্তমানে আমি সেই দেখে একটু আগ্রহ হয়েছি চাষ করছি, বা এসে সব কিছু কাজকর্ম করার পরে চিন্তাধারা করেছি যে করলে একটা লাভজনক ব্যবস্থায় পাওয়া যাবে, যে তার জন্যই চিন্তাধারা করেছি। এবং যারা নতুন চাষ করবে তাদের করলে লাভ হবে, এটা আমার দিক থেকে আমার ব্যক্তিগত দিক থেকে আশা প্রকাশ করছি যে এটা লাভজনক হবে। ধন্যবাদ অনেক। আর বলতে চাইছি যে ডিআর পালফার্মের সঙ্গে আপনার কাজ করে কেমন লাগলো, এই যে আমাদের এখানে তিন চার দিনের যে সফর, আমাদের টোটাল টিম এবং আমরা কিভাবে আপনাদের সঙ্গে সহযোগিতা করে কাজ করেছি সেটা একটু বলুন না। সেটা খুব ভালো লেগেছে, কারণ আমরা তো নতুন, আমরা কিছু জানি না, মোটামুটি যা দেখছি সব মোটামুটি ভালো আছে, খুব মিলেমিশে করে কাজ হয়েছে এবং যা দেখছি খুব ভালো লেগেছে আমার। ধন্যবাদ। এবং আমাদেরও কাজের সাথে সাথে দাদা এবং দাদার পুরো ফ্যামিলি আমাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা করেছে এবং পুরো সাপোর্ট দিয়েছে এই প্রজেক্টটা সম্পূর্ণ হওয়ার জন্যে। এখন আমি বলতে চাই যারা নতুন চাষ করতে ইচ্ছুক এবং যারা ভাবছেন চাষ করব, এই রকমই ছোটোখাটো প্রজেক্ট থেকে শুরু করো, আমাদের সঙ্গে যোগাযোগ করো, অবশ্যই আমরা সম্পূর্ণ হেল্প করব। এবং যে বিক্রির একটা বিশাল একটা যে ঝামেলা সে থেকে আপনারা মুক্ত পাবেন। এবং বর্তমানে জানেন যে ডিজাইন মুক্তর কোনো ওপেন মার্কেট নেই, অন্যান্য সবজি আলু পেঁয়াজের মতো কোনো ওপেন মার্কেট নেই, এটা একটা বায়ার কিংবা এজেন্টের হাত ধরে কোনো জুয়েলারিতে বিক্রি হচ্ছে কিংবা আউট অফ কান্ট্রিতে এটা সেল হচ্ছে। সেই জন্য বলবো সকল চাষিদেরকে আমরা অনুরোধ করব যে এখন লকডাউন পরে যে এখন যে একটা কাজের যে সমস্যা, অনেকে ভাবছো যে কীভাবে আমরা এগোবো, আমাদের জীবনে কীভাবে দুটো পয়সা ইনকাম করব, তাই আপনাদেরকে উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের যে অবশ্যই যোগাযোগ করো। আমরা কেন, অনেকে চাষবাস করছে, অনেক ট্রেনিং সেন্টার খুলেছে, সবাই সেটা ভালো মন্দ একটা বিচার করে সেখান থেকে একটু ভালো পরামর্শ নিয়ে এই চাষটার দিকে এগিয়ে আসো এবং আমাদের সঙ্গে করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করো অবশ্যই। এবং আপনারা সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং বর্তমানে যে করোনা পরিস্থিতি, আপনি এবং আপনার ফ্যামিলি যেন সুস্থ থাকে এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। নমস্কার। ঠিক আছে।